ঢালিউডের সবচেয়ে সফল নায়িকাদের একজন শাবনূর, অথচ ঝলমলে ক্যারিয়ারটা আলগোছা মলিন হয়ে গেল। বুঝলে যেন বুঝলেন না, সময়ের সঙ্গে তালও মেলালেন না, ততদিনে বুঝলেন ততদিনে বেশি দেরি হয়ে গেছে, তাই সিনেমায় ছেড়ে দেন তিনি। ইচ্ছাই হন দূরে অস্ট্রেলিয়ায় গিয়ে। প্রথম দিকে স্বামী সন্তান নিয়ে সুখেই ছিলেন তিনি, পরে সংসারে ভাঙন দেখা দেয়। এরপর থেকে একমাত্র ছেলে আর নিজের স্বজনদের নিয়েই তার জীবন। সে জীবন কেমন, তার নিয়মিত রেস রাখেন সোশ্যাল মিডিয়াতে, যা দেখে ভক্তরাও হন উচ্ছ্বসিত। সর্বশেষ প্রেক্ষাগৃহে তাকে দেখা গেছে 2018 সালের জানুয়ারিতে, পাগল মানুষ নামের সেই ছবি অনেকদিন আগে। নির্মাণশৈলীর ঘাটতি আর নায়িকার ফিটনেস বিহীনতার কারণে ছবিটি দর্শকের মন জয় করতে পারেনি। হারিয়ে যাওয়ার পরও একাধিকবার পুরোদমে ফেরার রাস্তা দিয়েছিলেন ভক্তদের এই নায়িকা, কিন্তু সময় আর নিজের সঙ্গে বেড়ে উঠতেন না তিনি। অনেকদিন ধরে তো দেশে আসার প্রস্তুতি পাচ্ছেন না। গত 17 ডিসেম্বর ছিল এই নায়িকার জন্মদিন। জন্মদিন কিভাবে উদযাপন করেছেন তাও কেউ জানে না। 1993 সালে চাঁদনী রাতে সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন শাবনূর, যার সুবাদে একে একের পর এক ছবির মাধ্যমে সবার কাছেই জনপ্রিয় হয়ে ওঠেন এই নায়িকা। তবে সম্প্রতি দূর থেকে সিডনিতে খবর মিলেছে নায়িকা ফের রূপালী পর্দায় ফেরার প্রস্তুতিতে উদ্গ্রীব হয়ে আছেন। এরই মধ্যে ওজন কমিয়েছেন অনেক, তাই এই জন্মদিনে শাবনূরের ভক্তরা বাড়তি প্রত্যাশা করতেই পারেন যে প্রিয় নায়িকার কাছ থেকে শুভ জন্মদিনের বার্তা পাঠাবে। আমি আসছি, তোমরা তৈরি দেখো। নাইম খান, রেডিও 24, ঢাকা।